إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. فأعوذ بالله من الشيطان الرجيم. إنك لعلى خلق عظيم. عن أبي الدرداء قال قال رسول الله صلى الله عليه وسلم إن أثقل شيء يوضع في ميزان المؤمن يوم القيامة خلق حسن. প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, দরুদ ও সালাম আমাদের নবী শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, আলহামদুলিল্লাহ। কিছুদিন আগে একটা লাইভ করছিলাম, আবারও তারই কিছু প্রেক্ষিতে আমরা আমি লাইভ আসলাম আলহামদুলিল্লাহ। আজকে হঠাৎ করে ফেসবুকে ঢোকার পরে একটি ছোট্ট একটা আমার ভিডিও ক্লিপ আমি দেখলাম। এটা সম্ভবত আমাদেরই কোনো এক ভাই তার আইডি থেকে পোস্ট করেছেন। তো আমি এই বক্তব্যটা সেদিন এই কত তারিখে সম্ভবত এই অক্টোবরের 19 তারিখেই গাইবান্ধাতে এই বক্তব্য দিয়েছিলাম, প্রায় এক ঘন্টার ওপরে বক্তব্য দিয়েছিলাম। তার প্রথম আধা ঘন্টা বলতে গেলে 33 মিনিট, প্রথম 33 মিনিট আমি আমার কিছু বিগত দিনের যারা আমার ব্যাপারে সমালোচনা করেছিলেন, তো সমালোচনার জবাব হিসাবে আমি প্রথম আধা ঘন্টা কিছু কথা বলেছিলাম মনের আক্ষেপে আবেগে। তো সেখানে অনেক কথাই বলেছিলাম যে, আর সেটা সেই ভিডিওটা মজুদ আছে এখনো। আসলে আমি একটু আগে ফেসবুকে ঢুকে দেখলাম যে আমার ওই বক্তব্য থেকে 2 ঘন্টা 34 মিনিট আমার গাইবান্ধাতে বক্তব্য ছিল 1 ঘন্টার উপরে, তার মধ্যে আধা ঘন্টা বা 33 মিনিট আমি আমার সমালোচনার জবাব হিসেবে কিছু কথা বলেছিলাম যে আমার যারা বিরুদ্ধাচারণ করে, আমার যারা পিছিয়ে পড়ে আছে, হ্যাঁ, তাদের ব্যাপারে আমি কিছু আক্ষেপে আবেগে কথা বলেছিলাম নসিয়া স্বরূপ। তো সেই 33 মিনিট ভিডিও থেকে আমি আজকে দেখলাম আমার ফেসবুক চালাতে গিয়ে দেখলাম যে সেখান থেকে 33 মিনিট কয়েক সেকেন্ডের ভিডিও থেকে আমি দেখলাম যে 2 মিনিট 34 সেকেন্ডের একটা ভিডিও কে জানি তৈরি করে সেটা ফেসবুকে ছেড়েছে। তো আমি বুঝতে পারলাম যে আমাকে কালার করার জন্য, জাতির সামনে আমাকে প্রশ্নবিদ্ধ করার জন্য সে ওই কাজটা করেছে। আল্লাহ তাকে হেদায়েত দান করুন। আমার প্রশ্ন, আমার ভিডিও সে কেন অর্ধটুকুন কেটে ছেড়ে দিবে? মানে যতটুকুন কাটলে আমাকে কালার করা যায়? একটা ভিডিওতে নেগেটিভ পজিটিভ অনেক কথা থাকে, আর যে কোনো বিষয়ে একটা পজিটিভ বিষয়কে বোঝাতে গিয়ে আপনাকে নেগেটিভ কথা বলতেই হবে, না হলে পজিটিভটা বোঝানো যাবে না। তো আমি দেখলাম এই কিছু লোক বা যেই ভিডিওটা ছাড়ছে এ শুধু আমার নেগেটিভ কথাগুলি কেটে ছেড়ে দিয়েছে, যাতে করে আমাকে জাতির সামনে কালার করা যায়। তো আমার তো ওই বক্তব্যটা ছিল 33 মিনিট কয়েক সেকেন্ডের। আমি আশা রাখি যে
সুস্থ স্বাভাবিক কোনো মানুষ যদি আমার ওই 33 মিনিট ভিডিওটা শোনে, তাহলে হয়তো আমার ব্যাপারে নেগেটিভ কমেন্ট বা ধারণা রাখা এটা স্বাভাবিক মানুষের স্বভাব হবে না, আমি এটা আশা রাখি। কারণ আমি 33 মিনিটের ভিডিওতে আমি কিছু বলার চেষ্টা করেছিলাম, কিন্তু 33 মিনিট ভিডিও থেকে মাত্র 2.5 মিনিটের ভিডিও কেটে আমাকে যাতে আমি যেন কালার হই, আমি যেন প্রশ্নবিদ্ধ হই, এই ব্যবস্থাটা তারা করেছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন কে এই কাজটা করেছে। আর আমাকে একটু আগেই কুমিল্লা থেকে এক ভাই ফোন দিয়ে বলছেন যে ভাই, আলাদিসের কিছু ছেলেরাই আপনার ব্যাপারে এটা করছে। আমি বললাম তারা হয়তো বুঝতে পারেনি, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আর আর কাছের মানুষই একটু বেশি শত্রুতা করে, কিছু লোক আছে সবাই না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধা দিয়েছিল তারই চাচারা, মামার বাড়ির লোকেরাই। ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় নিক্ষেপ করেছিল তারই ভাইয়েরা, বাইরের লোক না। আলহামদুলিল্লাহ আমাকে অনেক মানুষ ভালোবাসেন, আমাকে উপদেশ দেন, নসিহা করেন, আমি তাদের জন্য দোয়া রাখি। তো কিছু দেখতে পাচ্ছি তারা আমার বিরুদ্ধাচারণ করছেন, জানি না কেন করছেন, না আমি কোন বক্তব্য কোনটা ভুল দিলাম, ভুল বক্তব্য দিচ্ছি, না আমি কি করছি। আল্লাহ আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন। আসলে আমি কি বলবো, আসলে এটা আমি নিজেই ভাষা হারিয়ে ফেলছি যে কেন তারা আমার বিরুদ্ধাচারণ করছে। আমি নাকি সালাফি আলেমদেরকে বলছি আমার কাছ থেকে ফতোয়া শিখতে হবে, আমি ওদেরকে বলিনি। যারা এইভাবে কমেন্ট করছে আমি তাদেরকে বলছি যে তোমরা আসো আমার কাছে, আমি তোমাদেরকে ফতোয়া শিখাবো। আমি সালাফি আলেমদেরকে ফতোয়া শিখাবো কেন? আমি নিজে সালাফি আলেমদের কাছ থেকে ফতোয়া শিখেন, আর আমি তো ফতোয়া দেই না। ফতোয়া দিবে আলেম, বিজ্ঞ আলেমেরা, যারা কোরআন হাদিস বুঝে, দক্ষ, আল্লাহ ভীরু, তাকওয়াশীল আলেম, তারা ফতোয়া দিবে। আমি আমাকে মানুষ প্রশ্ন করে, প্রশ্নের উত্তর আমার জানা থাকলে কোরআন হাদিস অনুযায়ী আমি বলার চেষ্টা করি, না জানা থাকলে বলি আমি জানি না, এটাই আমি ফতোয়া দিলাম কোথায়। আর আমি এখন পর্যন্ত সালাফি আলেমদের সহবতেই আছি। ওই ভিডিওতে সেলফি উঠায় দেখানো লাগবে না আমি কার সাথে থাকি বা না থাকি। সালাফি আলেম বর্তমানে বাংলাদেশে কারা আছে? প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব, যান তার কাছে, তার সাথে আমি মার্কাজে গেলে ওনার সাথে বসি। ওনার ছেলে, বড় ছেলে আবদুল্লাহ আহমদ আবদুল্লাহ সাকিব, ওনার সাথে আমি বসি, কথা বলি, কোরআন হাদিসের জ্ঞান বুঝিয়ে নিই। যান মার্কাজে গিয়ে খবর নেন, সালাফি আলেম বলতে কাকে বোঝাচ্ছেন? ডক্টর মুসলিউদ্দিন, তার সাথে আমার কথা হয়, মুসাফা হয়। ডক্টর মুজাফফর বিন মুহসিন, ওনার সাথে প্রায় দিন কথা হয়, যে এই হাদিসটা পড়তে গিয়ে আমি বুঝতে পারি না, সেটা আমি বুঝিয়ে নিই হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আমি একটা ক্লিপ পাঠিয়ে দিই যে উস্তাদজি দেখেন তো এই হাদিসটা বলা যাবে কি না, একটু তাহাকিক করে দেন। এরপরে জমিয়তের প্রেসিডেন্ট আবদুল্লাহ ফারুক সালাফি সাহেব, ওনার সাথে আমার কথা হয়, ওনার কাছে আমি বলি যে আপনি আমাকে মাঝে মাঝে নসিয়া করবেন, কোথায় আমি ভুল বলছি সেটা ধরিয়ে দিবেন। তারা সবাই আমার জন্য দোয়া রাখে, আলহামদুলিল্লাহ, তারা আমার ব্যাপারে সুধারণা পোষণ করে। আপনি খবর নেন তাদের কাছে গিয়ে, মাদানীদের কথা বলছেন, আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী, আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী, ওনার সাথে আমার প্রায় কথা হয়, উনি আমাকে ফোন দেন, আমার খোঁজখবর রাখেন, আমি ওনাকে ফোন দিই, আমি তার খোঁজখবর রাখি। আর আলহামদুলিল্লাহ আমাদের ভিতরে সম্পর্ক, আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে সম্পর্ক আছে, আমাদের কথা হয়, নসিহা করেন তার আমাদেরকে, আলহামদুলিল্লাহ। আপনি ফেসবুকে এসে কেন বলছেন যে আমাকে সালাফি আলেমদের সাথে থাকতে হবে? আপনাকে কেন দেখাতে হবে সেলফি উঠিয়ে যে আমি অমুক,
অমুক সালাফি আলেমের সাথে খাইলাম, চললাম, হ্যাঁ, গাড়িতে উঠলাম, এরোপ্লেনে উঠলাম, এভাবে ফেসবুকে দেখানো লাগবে না। আপনি খবর নেন আকবর বিন আবেদের ব্যাপারে, যে আমি কাদের মানুষ ফলো করি, কাদের সাথে উঠা বসা করি। আমি একজন সালাফি আহলে সুন্নাল জামাত, আমি সালাফি মানহাজকে বিশ্বাস করি, তার পিছনেই আমি আমার জীবনের বাকি জীবনটা এই সালাফি মানহাজের উপরেই কাটাতে চাই। এটা আমার কাছে বিশুদ্ধ আকিদে, বিশুদ্ধ মানহাজ মনে হয়েছে কোরআন হাদিস এবং সালাফদের সাথে চলে। আলহামদুলিল্লাহ, সবার সাথে আমার সম্পর্ক ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আপনি খবর নেন। আর আমি ওই সালাফিদেরকে বলিনি আমার কাছে ফতোয়া শিখতে হবে, ওটা ভুল হয়েছে আমার। ওই আড়াই মিনিটের বক্তব্য আপনি কাটলেন কেন? আপনি ফেসবুকে দিবেন আমার 33 মিনিটের ভিডিও, তাই দেন শুধু আমাকে, যেন আমাকে কালার করবেন, হ্যাঁ, আমি যেন প্রশ্নবিদ্ধ হই, এই কারণে আপনি শুধু আড়াই মিনিট বক্তব্য কাটলেন। আপনার একটু লজ্জা হলো না, একটা বিবেকে বাঁধলো না? আমার তো বক্তব্য ছিল 33 মিনিটের, আপনি কেন আড়াই মিনিট বক্তব্যটা কাটলেন ভাই, বলেন? আপনার সাথে আমার কী শত্রুতা হলো বলেন? আপনার সাথে আমার কী শত্রুতা হলো? আমি আপনার কী ক্ষতি করলাম? আমার সালাফি আলেমদের সাথে সুসম্পর্ক আছে, তাদের সাথে যোগাযোগ হয়, কথা হয় প্রায় প্রতিনিয়ত, আলহামদুলিল্লাহ। আমি নিজস্ব চিন্তা চেতনায় কোনো কথা বলার চেষ্টা করি না, যদি নিজস্ব চিন্তা চেতনায় বলতাম আমার বক্তব্য অনেক ভুল আপনি পেতেন। দেখেন আমার বক্তব্য টেনে, যে আমি সালাফদের বা কোরআন হাদিস সাহাবিদের বুঝের বাইরে কোনো কথা বলেছি, তবে আমি মানুষ ভুল হতে পারে, সেটা আমাকে সংশোধন করে দিবেন, আলহামদুলিল্লাহ। আমি আপনার জন্য দোয়া রাখবো, এখনও রাখি। কিন্তু ভাই, আপনি এইভাবে আমাদের পিছনে লাগেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তানাজাসু, হ্যাঁ, তোমরা ওয়ালা তাজাসাসু ওয়ালা তাহাসাসু, গোয়েন্দাগিরি করো না, কারো দুষ্টুটি খোঁজার চেষ্টা করো না, শত্রুতা রেখো না, হ্যাঁ, বিদ্বেষ পোষণ করো না। ওয়াকুনু ইবাদাল্লাহি খোয়ানা, আল্লাহর বান্দা হিসেবে পরস্পর ভাই ভাই হয়ে থাকো। সুবহানাল্লাহ, কী সুন্দর একটা হাদিস! এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটা বললেন, তো এইভাবে আমরা ভাই ভাই হয়ে থাকি। আপনি কেন ওই আড়াই মিনিটের বক্তব্যটা কাটলেন? আপনি, আপনার কাছে অনুরোধ থাকবে, ওটা আমার 33 মিনিটের বক্তব্য ছিল, সেটা আপনি একটু দেন ফেসবুকে, জনগণ শুনুক এবং বোঝার চেষ্টা করুক। তো আরও কিছু বলার ছিল, সব স্মরণ নাই আসলাম ওই ভিডিওটা দেখার পরে। তো আসলে আর আমি নিজে আহলেদিস আন্দোলনের নওগাঁ জেলার পাঁজরভাঙ্গা এলাকার একজন দায়িত্বশীল, আন্দোলনের দায়িত্বশীল, আমি সংগঠনের বাহিরে নাই, তাই আমি আন্দোলন করি বলে আবার অন্য কোনো সংগঠনকে তুচ্ছ মনে করি এটা নয়, এরকম সংকীর্ণতা নেই। আর ওই 33 মিনিট বক্তব্য আমি যতটুকু পরিষ্কার করার কথা আমি পরিষ্কার করে দিয়েছি, আন্দোলন হোক, যুব সংঘ হোক, হ্যাঁ, তারপরে এই জমিয়ত হোক, সোব্বান হোক, সবার সাথে আমার সুসম্পর্ক আছে, তাদের সাথে যোগাযোগ হয়, চলাফেরা করি। এমনকি আমার যে মাদ্রাসা, আমার যে টাঙ্গাইল ঘাটাইলে মাদ্রাসা দারুল হাদিস আর সালাফে ইসলামী কমপ্লেক্স, এটা হচ্ছে আনন্দপাড়া ঘাটাইল টাঙ্গাইল অবস্থিত, এখানে ক্লাস ওয়ান থেকে সেভেন পর্যন্ত এখন চালু আছে, বাচ্চারা পড়াশোনা করে, হেফস আছে, নাজেরা আছে, নুরানি আছে। এমনকি আমার মাদ্রাসার সিলেবাসটা হচ্ছে হাদিস ফাউন্ডেশনের সিলেবাস, হ্যাঁ, আন্দোলনের আহলেদিস আন্দোলন বাংলাদেশের যে শিক্ষা বোর্ড হাদিস ফাউন্ডেশন, তার সিলেবাসে আমি আমার বাচ্চাদেরকে পড়াশোনা করাই। আহমদ আবদুল্লাহ সাকিব ভাই, ওনার সাথে আমার যোগাযোগ হয়, কেন্দ্রের সাথে যোগাযোগ হয়, তাদের সাথে প্রায় মাসেই, হ্যাঁ, সপ্তাহে যোগাযোগ করি, কোন বই কী অবস্থা হচ্ছে সেটা দেখি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমাদের ভিতরে
সুসম্পর্ক ঠিক আছে, তো আপনি শুধু ফেসবুকে এসে আর আরেকটা অবাক লাগে, কোনোদিন আপনার সাথে মনে হয় আমার সাক্ষাৎ হয়নি, দেখলেন না একসাথে খেলাম না, আপনি এইভাবে ফেসবুকে কেন কমেন্ট করছেন, কেন কমেন্ট করছেন এইভাবে? আল্লাহ আপনাদেরকে, আমি সবার জন্য দোয়া রাখি, দোয়া রাখবেন মানুষের জন্য, কল্যাণের দোয়া রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি কারো জন্য কল্যাণের দোয়া করে তখন ফেরেশতা নিযুক্ত করে রাখেন, যে ব্যক্তি দোয়া করলো ফেরেশতা তার জন্যই বলে আল্লাহ এই ব্যক্তির জন্য এই দোয়াটা কবুল করো। এগুলো হাদিসটা আপনারা একটু পড়বেন না, আর বিরোধিতা করছেন কেন, আমার জন্য একটু কল্যাণের দোয়া করেন। রাসূল বলছেন মান হালাকান নাস ফাহু হালাকাহুম, কেউ যদি বলে যে অমুকে ধ্বংস হোক তাহলে সে নিজেই নিজের ধ্বংস ডেকে আনলো। অনেকে ওই যে লিখছে কমেন্ট করছে পাবনাতে পাঠিয়ে দিতে হবে, আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন, আপনার যেন যাওয়া না লাগে। হ্যাঁ, আমি আপনার কী করলাম আপনি এই কমেন্ট করলেন? কমেন্টগুলি আপনি এখন ডিলিট করলেও আল্লাহর খাতায় ডিলিট হবে না। যে বলবে যে অমুকের ধ্বংস হোক, সে নিজের ধ্বংস নিজেই ডেকে আনলো, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আল্লাহ না করুন আপনাকে যেন পাবনাতে যেতে না হয়, আর আমার তাকদিরে যদি থাকে, আমি তো তাকদিরের উপর বিশ্বাসী, পাবনাতে যদি যাওয়া লাগে মেন্টাল হয়ে যাওয়া লাগবে, তবে আমি এক মিনিট জনগণের ক্ষতি করার জন্য কোরআন হাদিস অনুবাদ করিনি, আমি যতটুক ভাঙাচ্ছুরা যতটুক এই একটু পড়াশোনা করি সেটা বলার চেষ্টা করি। একটু আমার জন্য দোয়া রাখেন, আর যারা নেগেটিভ পজিটিভ কমেন্ট করছেন সবার জন্য আমি দোয়া রাখি, আল্লাহ সবাইকে যেন সঠিক আকীদা মানাজের উপরে টিকিয়ে রাখেন। তো যাক, আরও কিছু কথা বলার ছিল, তো আলহামদুলিল্লাহ সবার সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে। আমার আক্ষেপ হলো যা এইভাবে ভিডিও কেন কেটে শুধু জাতির সামনে প্রশ্নবিদ্ধ করার জন্য কেন এইভাবে ভিডিও কাটছেন, কেন ভিডিও কাটসাট করে প্রচার করছেন কেন? আমি আবার বলছি, ওটা আমার 33 মিনিটের ভিডিও ছিল, আমি সালাফে আলেমদের সম্মান করি, তাদের সহবতেই থাকি, মাদানে আলেমদের সহবতেই আমি থাকি, আপনি খবর নেবেন? হ্যাঁ, আপনি খবর নেবেন এই আর কি। আর সম্ভবত ওই যে ওই সময় গাইবান্ধাতে সেদিন 19 তারিখে প্রোগ্রামে ওখানে অনেক মিডিয়া ছিল, সবাইকে আমি অনুরোধ করব, হ্যাঁ আমার অন্য ভিডিও দেখা লাগবে না, আমার ভিডিও আপনারা দেখেন না, বড় বড় আলেম যারা সালাফি মানাজে তাদের বক্তব্য শুনবেন, আর আমাকে নসিহা করবেন যদি ভুল ত্রুটি হয়। ইসলামের পথে একটা চ্যানেল আছে, ওখানে গেছিল ওই এক ভাই, আমাকে সাক্ষাৎ আমার সাথে সাক্ষাৎ করেছিল, আমি আগে থেকেই চিনি ওই ভাইকে, সেজন্য বুঝতে পারলাম যে না ইসলামের পথে চ্যানেল এখানে আছে। তো ইসলামের পথের চ্যানেল, ইউটিউব চ্যানেল, এখানে আপনি ঢুকে দেখবেন ওরা একটা আমার ভিডিও ছাড়ছে, সম্ভবত 2টা ভিডিও ছাড়ছে, একটা 15 মিনিটের আর একটা হচ্ছে 33 মিনিট কয়েক সেকেন্ডের। তো আপনি 33 মিনিটের ওই ভিডিওটা ফার্স্ট ও লাস্ট আপনাদেরকে শোনার জন্য অনুরোধ করছি, দেখেন তো ওখানে ওই 33 মিনিটের ভিডিওটাই কেটে আড়াই মিনিটের ভিডিওটা ছাড়ছে ওখান থেকে কেটে, যাতে আমাকে কালার করা যায়, আমাকে প্রশ্নবিদ্ধ করা যায়, আমি নাকি আলেমুল আমার সভাপতি থাকি না, আমাকে সভাপতি থাকা লাগবে। হ্যাঁ, তো আমার সবার সাথেই সভাপতি আছে, আন্দোলন বলেন জমিয়ত বলেন, আর আমি নিজে আন্দোলনের একজন কর্মী, আহলাদিস আন্দোলনের একজন কর্মী। তো ওই যে ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরাই কুয়ায় ফেলে দিয়েছিল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার চাচারাই, তার এই নিকট যারা প্রতিবেশী তারাই বাধা দিয়েছে, হ্যাঁ তার মামার বাড়ি তাইফের লোকেরাই তার পা ফাটিয়ে দিয়েছে, তো কাছের লোকেরাই ক্ষতি করবে। কোড়ালকে গাছ বলছে, গাছ তোমার সাথে আমার কিসের সম্পর্ক, কিসের শত্রুতা, তুমি আমাকে কাটছো কেন? তখন কোড়াল বলছে যে ভাই তোমার সাথে তো আমার কিছু নাই, কিন্তু তোমারই জাত ভাই আমার পিছনে লেগে আছে। মানে কোড়ালের ডান্টিটা হাতলটাই হচ্ছে কাঠের তৈরি করা। তো আমরা এটা জানি, দাওয়াতের মাঠে কাজ করলে অনেকে অনেক কথা বলবে, এটাই স্বাভাবিক, কিন্তু তারপরেও আপনাদেরকে এটা বলছি যে ধৈর্য সহকারে
আমাদের চলতে হবে আর দোয়া রাখবেন আমার জন্য বেশি বেশি অনেক হিতাকাঙ্ক্ষী ভাই আছেন যারা আমাদেরকে অনেক ভালোবাসেন অনেক আছেন তবে কিছু যারা হয়তো বুঝতে পারছে না বা আমি জানি না তাদের স্বার্থে কোথায় আঘাত দিলাম আল্লাহ তাদেরকে সঠিক বুঝদান করুন আমি আবারও বলছি আমি একজন সালাফি আহলে হাদিস আর আমি আহলে হাদিস আলেমদের সাথে সালাফিদের সাথে উঠা বসা করি আমার ডক্টর গালিব স্যারের সাথে কথা হয় ওনার মার কাজে গেলে তার সাথে বসে কথা বলি উনি বড় মানুষ অনেক বড় মানুষ আমিরে জামাত ডক্টর প্রফেসর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব তার সহবতে থাকার চেষ্টা করি এবং হাদিস ফাউন্ডেশনের সিলেবাস অনুযায়ী আমি আমার মাদ্রাসার বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছি আলহামদুলিল্লাহ আর সবার জন্য দোয়া রাখি সালাত আলেমদের আল্লাহ তাদের খেদমত কবুল করুন আর কিছু অনেকদিন থেকে আমাদের আমিরে জামাত অসুস্থ হাঁটুতে ব্যথা সবাই দোয়া রাখবেন যারা যে জায়গায় অসুস্থ আছেন সবার জন্য আল্লাহ যেন তাদের সুস্থতা দান করেন আমিরে জামাত ওনার অনেক খেদমত উপমহাদেশে শিরক বিদাতের অতন্দ্র প্রহরী দিন রাত যিনি পরিশ্রম করে যাচ্ছেন তার মধ্যে একজন হচ্ছেন তিনি আল্লাহ তাকে নেক দীর্ঘ হায়াত দান করুন তার হায়াতে বারাকা দান করুন তার ইলমে বারাকা দান করুন তার খেদমতে বারাকা দান করুন তাকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন তার ব্যাপারে সার্বিক কল্যাণের দোয়া রাখি এবং যত সালাফি আলেম আছেন আন্দোলন জমিয়ত যত আছেন হয়তোবা আমাদের মাথা দশটা এই জন্য চিন্তা চেতনা দশ রকমের এই জন্য একতেলাফ আছে এটা স্বাভাবিক এটা থাকবে কিন্তু ইফতেরাক ফিরকা বন্দী হওয়া যাবে না আলহামদুলিল্লাহ আমাদের আকিদা মানহাস ঠিক আছে হয়তোবা বা এক এক বাপের দশ ছেলে হলে দশ মাইন্ডের হয় তো এরকম হতে পারে কিন্তু একতেলাফ থাকবে এটা স্বাভাবিক তারপরও দোয়া রাখি আল্লাহ তো সবই পারেন একতেলাফটাও যেন আমাদেরকে মুক্ত করে দেন কিন্তু আমাদের মধ্যে ইফতেরাক নাই ফিরকা নাই আমাদের আকিদা মানহাজ একই জমিয়ত আন্দোলন সব সুবহান যা বলেন আলহামদুলিল্লাহ আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার মাঠে আকিদা দেখবেন অন্তর দেখবেন নিয়ত দেখবেন আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি আমরা সঠিক আকিদা মানহাজের উপরে আছি যেহেতু কোরআন এবং সহি হাদিসের বাইরে আমাদের আকিদার কিতাবটাই হচ্ছে কোরআন এবং হাদিস আমাদের মানহাজের কিতাবটাই হচ্ছে কোরআন এবং হাদিস তো কাজেই সবার জন্য দোয়া রাখি আমার জন্য বেশি বেশি দোয়া রাখবেন আর আপনাদেরকে ওই ভিডিওটা দেখার অনুরোধ করছি ওই ভিডিওটা দেখার অনুরোধ করছি ওই ইসলামের পথে ওটা 33 মিনিটের ভিডিওটা আপনারা একটু দেখেন ওখান থেকেই 2.5 মিনিট বক্তব্যটা কাটছে যাতে করে আমাকে কালার করা যায় হ্যাঁ আমাকে যাতে প্রশ্নবিদ্ধ করা যায় তাহলে আমাদেরকে সঠিক হেদায়ত দান করুন বারাকাল্লাহ ফিক জাযাকুমুল্লাহ খায়ের আর মাঝে মাঝে আপনারা আমাকে নসিহা করবেন আমি মানুষ আমার ভুল ত্রুটি হতে পারে নসিহা করবেন কোথায় ভুল বলছি নসিহা করবেন সংশোধন করে দিবেন আপনার জন্য দোয়া রাখবো আছে আমার জন্য দোয়া রাখবেন সর্বোপরি সকলের জন্য দোয়া রাখি সালাফ আকিদা মানহাজের প্রত্যেকটা মানুষের জন্য দোয়া রাখি প্রত্যেকটা সাথী ভাইয়ের জন্য দোয়া রাখি এবং যারা ভুলের উপরে আসেন না তাদেরকে সঠিক হেদায়ত দান করুন বারাকাল্লাহ ফিক ওয়া জাযাকুমুল্লাহ খায়র আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু